আমার ইউটিউব চ্যানেলে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুরু করব আমার আজকের ভিডিও। আমি মোর্শেদা, রান্না করব সবুজ বিন, গাজর আর আলু দিয়ে। আমরা সবুজ বিন ভাজি খেয়ে থাকি, তবে আমি আশা রাখি আমি যেভাবে এই সবুজ বিন ভাজি করব, আপনারাও বাসায় সেভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই সবুজ বিন ভাজির জন্য আমি বাজার থেকে 250 গ্রামের একটু বেশি সবুজ বিন কিনে এনেছি। এখন আমি এই সবুজ বিনগুলোকে এই সাইজের পরিমাণে কেটে নিব। আর তার সাথে কেটে নেওয়া হয়েছে 1 বাটি কুচি করা গাজর ও 1 বাটি আলু। তার সাথে আমি আরও নিয়েছি কেটে নেওয়া রসুন 1টি, লাল সবুজ কাঁচামরিচ 5-6টি আর 1/2 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এবার রান্নায় চলে আসলাম। ভাজির জন্য চুলার উপর একটি কড়াই গরম করে নিয়ে তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি, অ্যারোমার জন্য একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি ফালি করা লাল সবুজ কাঁচামরিচ, তারপর অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখন সবগুলো ভেজে বাদামি কালার করে নিব। তারপর দিয়ে দিলাম সবুজ বিনগুলো। এখানে আমি একসাথে আলু ও গাজর দিয়ে দিলাম। সবগুলো 2-1 মিনিট ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর কালার বুঝে হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া প্লাস জিরার গুঁড়া। এখন একসাথে সবগুলো নেড়েচেড়ে দিতে হবে। এরকম কালার হয়ে আসলে আমি এখানে 1/2 বাটি পানি দিয়ে ঢেকে দিলাম 6-7 মিনিটের জন্য। ঢাকনা খুলে নেড়েচেড়ে দিলাম। পানি টেনে এসেছে দেখতেই পাচ্ছেন। নিচে যেটুকু পানি আছে তা নেড়েচেড়ে দিলেই টেনে আসবে। এখন দিয়ে দিব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। আমার আজকের রেসিপি অলমোস্ট রেডি, সবুজ বিন গাজর আর আলু দিয়ে। আমি গরম গরম তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে পরিবেশনের জন্য। সবাই ভালো থাকবেন। আজ আর কথা নয়, নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।